উপস্থিত আছেন আহসান রনি প্রতিষ্ঠাতা গ্রিন সেভার্স শুভেচ্ছা আপনাকে আপনাকে শুভেচ্ছা চার নম্বর যেটা হচ্ছে পরিমিত পুষ্টি ও খাবার প্রদান গাছগুলোকে কিন্তু প্রতিদিন প্রতিদিন না হলেও একটা নিয়মিত বিরতিতে কিন্তু পরিমিত পুষ্টি এবং খাবার প্রদান করা খুব জরুরি কারণ যে বিষয়টি আপনারা অনেকবার আলোচনায় এসে যেটা হচ্ছে যে একটা গাছ যখন আমরা মাটিতে লাগাই তখন গাছের শেকড় তার মতো করে ছড়াতে পারে এবং শেকড় তার প্রয়োজন অনুযায়ী খাবার মাটি থেকে নিতে পারে কিন্তু যখন একটা টবে বা সামান্য একটু পানিতে বা ছোট্ট একটি টবে আমরা একটা গাছ লাগাই তখন যখন যেটা হয় যে তখন একটা পর্যায়ে সেই গাছে গাছ শেকড় মাটি থেকে খাবার নিতে নিতে এক সময় সেই মাটির পুষ্টি উপাদান কিন্তু কমে যায় বা একসময় নিঃশেষ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি একটা নিয়মিত বিরতিতে যেটা হতে পারে এক মাস পরে বা দুই মাস পরে যদি খাবার দিতে পারেন এবং তো বিভিন্ন ধরনের খাবারের সংশ্লেষ ঘটাতে পারেন তাহলে কিন্তু গাছগুলো নিশ্চিত করে অনেক ভালো থাকবে অনেক 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 প্রাণবন্ত অনেক সবুজ সজীব থাকবে সেই উপকরণগুলি মূলত আমরা দেখাবো যে কিভাবে গৃহস্থলীয় সহজ সহজ কিছু উপকরণ যেগুলো আপনার হাতের কাছেই আছে সেগুলোকে ব্যবহার করে খুব কম সময়ে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি কিন্তু গাছের জন্য মজার মজার খাবার তৈরি করতে পারেন মূলনীতি পাঁচ নম্বরে আমরা আছি আমরা প্রথম মূলনীতি যেটি বলছিলাম যে সঠিক স্থান নির্বাচন যেটি আমরা বিস্তর আলোচনা করেছি এই অনুষ্ঠানে এর পরবর্তী যেটা দিয়েছিলাম যে পরিমিত পানি প্রদান যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ইন্ডোর গাছের জন্য কারণ যে গাছটি আউটডোরের গাছ সেখানে রোদ পানি শুষে নেয় বাতাস পানি শুষে নেয় কিন্তু যেটি ঘরের ভেতরের গাছ সেটি কিন্তু খুব দ্রুত পানি শোষণ মানে একমাত্র গাছের গোড়ায় যে মাটিটি আছে সামান্য পরিমাণ মাটি সেই মাটি ছাড়া অন্য গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান সেটা সংস্থান করা আমরা যদি দেখে আসি একটু খুব ছোট করে যে

ট্রিমিং করা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট ইনডোর গাছের জন্য আমার শখের গাছ যখন বড় হতে থাকে ডালপালা ছড়াতে থাকে তখন খুব খুশি লাগে আমাদের খুব ভালো লাগে যে গাছ বড় হচ্ছে কিন্তু তখন খারাপ লাগে যখন দেখা যায় গাছটি বড় হওয়ার পরে আর আর সতেজ থাকছে না গাছটি এত সুন্দর হলো এত ভালো বাড়লো এর পাতাগুলো মরে যাচ্ছে গাছটির বাঁচানো যাচ্ছে না খুব কষ্ট লাগে কষ্ট লাগাটাই স্বাভাবিক আমার যেমন কষ্ট লাগে আমি জানি আপনারা যারা গাছ পছন্দ করেন গাছ ভালোবাসেন তাদের অনেক কষ্ট লাগে এর প্রধান কারণ হচ্ছে যেমন ধরেন আমরা যদি ধরেন যখন আমরা একটা চারা গাছ ছোট্ট প্যাকেটে চারা গাছ কিনি আমরা অনেক সময় নার্সারি থেকে গাছ কিনে খেয়াল করবেন যে নার্সারি কিছু গাছ আছে অনেক লম্বা হয়ে গিয়েছে মাথার উপরে তিন চারটা পাতা কিন্তু বাকি অংশ একদম খালি কোনো পাতা ডালপালা নাই কারণ যে গাছটি দীর্ঘদিন ধরে ছোট্ট একটু মাটিতে একটা ছোট প্যাকেটে গাছটি ছিল শুধু লম্বাই হয়েছে মাথায় বুদ্ধি আমরা বলি না তো ওখানেই আসলে যে জিনিসটা হয়েছে যে গাছটি লম্বা হয়েছে কিন্তু গাছটি যে পরিমাণ পুষ্টি পেয়ে ডালপালা ছড়ানো দরকার দরকার মেলা সেটা কিন্তু গাছ আসলে মাটি থেকে পায়নি এর কারণে গাছ বড় হয়েছে কিন্তু ডালপালা ছড়ায়নি এবং গাছটি ভালো নেই একইভাবে সামান্য মাটিতে যখন একটা গাছ আস্তে আস্তে বাড়তে থাকে লম্বা হতে থাকে তখন আপনাকে কি করতে হবে কিছু ডালপালা ছেড়ে দিতে হবে কেটে দিতে হবে অতিরিক্ত মানে একটা গাছ আপনি তো বুঝতে পারবেন যে যখন একটা মেহেদি গাছ আপনি একটা টবে লাগাবেন সেটার তো একটা মানে সেটাতে ডেফিনেটলি অনেক বড় হয়ে আপনার ঘরে ছায়া দেবে এটা তো আপনি ভাবতে পারেন না সেটার নিচে বসে আপনি দুল খাবেন এটাও তো আমরা ভাবতে পারি যে একটা টবের গাছ বা ড্রামের গাছের বসে নিচে বসে আমরা আমরা চেয়ার পেটে বসবো এটা তো আমরা ভাবতে পারি না নিশ্চয়ই সেটা কি হতে পারে যখন আমরা মাটিতে গাছ লাগাবো যখন সে অনেক দিক থেকে খাবার নিতে পারে তখন কিন্তু একটা মেহেদি গাছ অনেক বড় হতে পারে বা সেখানে আমরা টুল পেরে বসতে পারি কিন্তু একটা ড্রামের গাছ বা একটা রঙের কোটায় বা একটা ভাঙ্গা বালতিতে যখন একটা গাছ লাগাবেন সেটা কিন্তু খুব বেশি বড় হবে না যদি দেখেন যে সেই গাছটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ডালপালা অতিরিক্ত ডালপালা ছেটে দিতে হবে মাথা থেকে কেটে দিতে হবে যাতে ডোয়ার্ফ হয়ে থাকে এটা যাতে ছোট্ট বনসায় হয়ে থাকে তাহলে কি হবে গাছপালাটি ভালো থাকবে এবং চারপাশে ভালো ছড়াবে সবুজ থাকবে এবং দীর্ঘদিন আপনাকে গাছটি সেবা দিবি আপনাকে বিনোদন দিন আগামী ক্লাসে যেটি যে কাজটি আমরা করবো সেটি দর্শকদের জানিয়ে রাখি একটা আগ্রহ ধরে রাখার চেষ্টা আর কি যে আগামী ক্লাসে আমরা যেটি দেখাবো যে এই যে পোকার আক্রমণ রোগের আক্রমণ কোনো আমরা নিশ্চয়ই চাই না আপনি ঘরের ভেতরে গাছের জন্য কোনো ধরনের কেমিক্যাল রাসায়নিক অথবা বিষ কীটনাশক বালাইনাশক এ ধরনের কোনো রাসায়নিক উপকরণ আপনি প্রয়োগ করেন যেটি আপনার ঘরের শিশুদের বয়স্কদের জন্য শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতির কারণ হতে পারে আমরা চাই গৃহস্থলী উপকরণগুলো ব্যবহার করে কীভাবে সহজেই আপনি গাছের জন্য পোকা মারার বা জৈব উপকরণ বা জৈব বালাই নাশক আপনি তৈরি করতে পারেন সেটি যেমনটা দেখাচ্ছি যে পেঁয়াজ বা রসুন সেটা দিয়ে কিন্তু আমরা আমরা আগামী ক্লাসেই তৈরি করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ